আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে গিয়েছিলাম রাগী মায়ের চটপটি খেতে। আমি বেশ কয়েকদিন, 4-5 দিন ধরতে গেলে জ্বরে ছিলাম, কিচ্ছু খেতে ভালো লাগতেছিল না। তো মনে হলো একটু ঝাল কিছু খাওয়া যাক, তো তার জন্য কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় চলে গেলাম চটপটি খেতে। আমি অনেক দিন পরে চটপটি খেলাম। অবশ্যই তেমন, মানে আমি চটপটি বলতে গেলে আমি তেমন একটা খাই না, তবে খেলেও একটু স্পেশাল কিছু খাওয়ার জন্য চেষ্টা করি। তো এখানে ডেকোরেশনগুলা, স্পেসটা এবং পরিবেশটা এত সুন্দর, মানে খুবই সুন্দর। একটা ফাঁকা, মানে চারপাশটা ফাঁকা একটা স্পেস, খুবই ভালো লাগতেছিল। এদের ডেকোরেটটা, এদের কথাবার্তাগুলাও, মানে ওয়েটারদের আমার এত এত ভালো লাগছে। যাই হোক, তো এখানে যাওয়ার পরে একটু ফটো টটো তুললাম, রিলস করলাম, তারপরে হচ্ছে অর্ডার করলাম। এখানে পাওয়া যায় হচ্ছে চটপটি, ফুচকা, জুস আইটেম, কোল্ড ড্রিঙ্কস, এই আর কি। সিম্পলি জাস্ট বন্ধুবান্ধব নিয়ে একটু আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, এই আর কি। তারপরে আমি অর্ডার করলাম দুইটা, একটা হচ্ছে নর্মাল রেগুলার যেটা চটপটি, আর একটা হচ্ছে নাগা চটপটি। তো আমি দুইটা টেস্ট করব, একটা হচ্ছে অতিরিক্ত ঝাল, একটা হচ্ছে নর্মাল অল্প ঝালের ভিতরে, দেখি আমার কাছে কোনটা ভালো লাগে। তো আমি বেশি ঝাল খেতে পারি না, তারপরও আমি দেখলাম যে জ্বরের মুখে আমার কোনটা খেতে ভালো লাগে। তো হচ্ছে আমি ঝালটা আসলে অতটা খেতে পারিনি, আমি রেগুলার যেটা ছিল সেটাই খেয়েছি। তবে হ্যাঁ, ওদের চটপটিটা অনেক ভালো, তবে ওরা অন টাইম একটা, মানে ওদের যেটা বেশি ভালো লাগছে আমার কাছে, ওরা অন টাইম একটা প্লেটে যেটা চটপটি আমাকে দিয়েছে পাত্রে, এটা ছিল হচ্ছে সুপারির বাগলো, যেটা আমরা বলি আমাদের গ্রামের, মানে গ্রামের ভাষায় আমরা যেটা বলি সুপারির বাগলো বা খোল যেটা, তো ওইটা কেটে ওরা ওই বাটিটা, চামচটা তৈরি করছে। তো এটা বেশিক্ষণ যদি ভিজা থাকে, অর্থাৎ চটপটিতে তো কিছুটা হলেও একটু ভিজা ভিজা থাকে, সেটার জন্য কিন্তু এটা আস্তে করে একটা চুপসে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, দ্রুত খেয়ে নিতে হয়। তো সাথে একটু আমি টক নিলাম, দেখি প্রথমে এমনি খেলাম, তারপর আবার একটু টক দিয়ে মিক্সড করে খাচ্ছিলাম, দেখি কেমন লাগে, জ্বরে এসে ভালোই লাগতেছিল। তো যে সুপারির যে ব্যাপারটা, সুপারি খোল দিয়ে যেটা বানানো হয়েছে, এটা আসলে একটা ঐতিহ্য টাইপের কিছু, একদম প্রাকৃতিকভাবে একটা পরিপূরক যেটা বলা হয়। আমার কাছে বেশ ভালো লাগছে এদের মানে আইডিয়াটা। তারপরে হচ্ছে আমি দুইটা চটপটি একটা পানি মিলে আমার মোট বিল হয় আপনার হচ্ছে, রেগুলার চটপটিটা ছিল হচ্ছে 150 টাকা, আর নাগাটা ছিল 180 টাকা, আর পানির বিল দিয়ে সব কিছু মিলায় আমার 300-350 টাকার মতো পড়ে গেছে, এই আর কি। সিম্পলি একটা বিকাল টাইমে, সন্ধ্যার একটু আগ মুহূর্তে চলে গেছিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।